ওয়াশিং মেশিন কেনার পরে সবারই একটা চিন্তা থাকে যে এটাকে কিভাবে সেট করতে হবে বা কোথায় সেট করা যায়। তো আজকে আমি আপনাদের সাথে অটো মেশিনগুলো কিভাবে সেট করা যায়, তাও আবার বেসিং এরিয়ায়, সেটা ডিটেলস এই ভিডিওতে দেখাবো এবং কেমন কি খরচ লাগে সেটাও বলে দিব। আর তার পাশাপাশি অটো মেশিনে কাপড় কিভাবে ওয়াশ করতে হয় সেটারও টুকটাক একটা ডিটেলস ভিডিও আজকের ভিডিওতে দেখাচ্ছি। তো কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ওয়াশিং মেশিন যেদিন বাসায় এনেছিলাম সেই ভিডিওটা যখন দেখিয়েছি, তো অনেকের রিকোয়েস্ট ছিল যে কিভাবে সেট করতে হয় বা কাপড় ওয়াশ করতে হয় সেটা যাতে একটা বেসিক ধারণা দিই, তো সেই জন্যই আজকের ভিডিওটা করা। তো নর্মালি এটা হচ্ছে আমার বেসিং এরিয়া, সবারই মানে এরকম কমনই থাকে, আসলে একই রকম থাকে। তো এখানে কিছু কিছু জিনিস হচ্ছে কি এক্সট্রা ব্যবহার করতে হবে। তো প্রথমে হচ্ছে কি এটা লাগানোর জন্য মিস্ত্রিকে বাসায় নিয়ে আসতে হয়, তো উনি দেখে আপনার জায়গার পজিশন বুঝে প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে পরবর্তীতে তাকে সাথে নিয়ে আপনি গিয়ে কিনে নিয়ে আসবেন, এটা সবচেয়ে বেশি ভালো হয়। কারণ একা একা কিনে আনলে অনেক সময় আপনার এরিয়ার মাপঝোপের সাথে সেটা নাও মিলতে পারে। তো যাই হোক, মিস্ত্রিকে নিয়ে গিয়ে আমার হাজবেন্ড হচ্ছে জিনিসগুলো নিয়ে আসছে। তো এখানে উনি দেখলাম যে বড় একটা পাইপ এনেছে, এটা 1 ফুটের মতো আছে। তো সেটার সাথে আবার একটা মানে কি বলে কনভার্টারই বলতে পারেন, মানে তিনটা মুখওয়ালা যে পাইপটা দেখছেন ওটার সাথে সেট করছে। যেহেতু বেসিংয়ে পানি যাওয়ার যেই লাইনটা সেখানে একটা মাত্র লাইন, তো এখন যেহেতু এখানে ওয়াশিং মেশিনও অ্যাড হবে যার কারণে এখানে এরকম হচ্ছে গিয়ে এক্সট্রা মানে লাইনটা বাড়ানোর জন্য হচ্ছে গিয়ে এই ইটা ব্যবহার করা হয়। আর আমি কিন্তু ভাই এই লাইনের মানুষ না, তাই হচ্ছে গিয়ে ডিটেলস হয়তো এগুলোর নাম বলতে পারবো না বা ভুলও হতে পারে, তবে আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি আপনাদের যে কী কী জিনিস এখানে ব্যবহার করা হয়। তো উনি প্রথমেই হচ্ছে ওই যে বড় পাইপটা এখানে লাগিয়েছে সেটা কেটে সাইজ মতো একটু ছোট করে নিচ্ছে, তবে ওই পাইপটাও কিন্তু লাগবে একটু পরে। তো এটাকে ফিক্সড করার জন্য এখানে উনি হচ্ছে আঠা ব্যবহার করবেন যাতে করে এটা আর খুলে না আসে। আর এখন যে ছোট পাইপটা দেখছেন এটা হচ্ছে আমার বেসিংয়ের নিচের যে অংশ যেখান দিয়ে পানি যায় আর কি ড্রেন হয় সেই অংশে দেয়া থাকে, এবং সেটার উপরে হচ্ছে প্লাস্টিকের বেসিংয়ের সাথে যে পাইপটা থাকে সেই পাইপটা ঢুকানো থাকে, ঠিক আছে। তো সেই পাইপটাও কিন্তু তিনি এখানে লাগাই নিছে। আর ভিডিওতে যেহেতু আমি ডিটেলস এগুলো বলে বলে দিচ্ছি, তাই আমি আজকের ভিডিওতে অনেক পেঁচাল পারবো। তো যাদের বেশি কথা পছন্দ না তারা স্কিপ করতে পারেন, আর যাদের আসলে এটা দরকার যে নতুন মেশিন কিনতে যাচ্ছেন বা সেট করবেন কিভাবে একটা ধারণা নিতে চাচ্ছেন, আশা করি তারা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো এখানে এই যে একটা আঠা দিয়ে উনি হচ্ছে এটাকে ফিক্সড করে দিচ্ছে। আর অনেকেই বলবেন যে আপু নতুন মেশিন আনার পরে আমরা কি সেট করতে পারবো কিনা, তো সেই ক্ষেত্রে বলে নেই আপনারাও পারবেন, তবে আসলে যেইটা যার কাজ তাকে দিয়ে করানো ভালো, এতে সময়ও কম লাগে আর জিনিসটাও ভালো হয়। আর যেহেতু এটা একটা পানির লাইনের সাথে অ্যাড হবে, তাই যদি নিজেরা লাগাই সেটা ঠিকঠাক মতো না হয় তখন কিন্তু পানি টানি লিক করবে আর সেটা আমাদের জন্যই সমস্যা। আর একেবারে শোরুম থেকে মেশিন কিনলে ম্যাক্সিমাম শোরুমে যারা আছেন তারা কিন্তু হচ্ছে গিয়ে সার্ভিসিংয়ের জন্য মানে এরা সরি সার্ভিসিং না সেট করার জন্য লোক দিয়ে দেয়, হয়তো বা তাদের একটা চার্জ দিতে হয়, আবার অনেকে ফ্রিও করে। তো সেটা আসলে ডিপেন্ড করে আপনার কোন ব্র্যান্ডের মেশিন নিচ্ছেন সেটার উপরে। তো যাই হোক, এই যে দেখেন যে তিন মুখওয়ালা যে পাইপটা সেটা কিন্তু অলরেডি বসায় দিছে, আর আমার বেসিনের ওখানে যেই ছোট্ট পাইপটা ছিল একটু ময়লা ময়লা দেখছেন, ওই পাইপটাকে কিন্তু তারা মানে ওয়াশিং মেশিনের লাইনের সাথে এখন অ্যাড করবে, হয়তো এটা সুবিধা হবে। আর নতুন যে পাইপটা তিনি এনেছেন সেটা হচ্ছে গিয়ে এখন বেসিনের এই যে পাইপটা উনি হাতে নিয়েছে, এই পাইপটা কিন্তু টেনে বড়ও করা যায় বা মাপ মতো একটু চাপিয়ে ছোটও করা যায়। তো এই পাইপটা যাতে ঢুকিয়ে রাখা যায় সেই জন্য ওই জিনিসটা ব্যবহার করা হবে। তো এরকম বড় একটা পাইপ দিয়ে নিলে যেটা হয় যে বাইরে পানি আসার ঝামেলাটা থাকে, তা সেফটি থাকে। আগে কিন্তু আমরা দেখতাম শুধু ওই পাইপটাই দেয়া থাকতো বেসিনের নিচে, বাট এখন আবার এটা এক্সট্রা অ্যাড করে আর কি। তো এরপরে এই যে এখানে বেসিনের যে লাইনটা আছে সেটা খুলে নিচ্ছি। আর আমার ভিডিওতে হচ্ছে গিয়ে খুবই অন্ধকার বা আলোর একটু সমস্যা আছে, সেটার কারণ হচ্ছে ওই দিন আমি ভিডিও করব বাট সারাটা দিনই কারেন্ট ছিল না, মানে 10 মিনিটের জন্য কারেন্ট আসছে আবার চলে গেছে, আর এটা লাগাতে মোটামুটি 1-1.5 ঘন্টার মতো সময় লেগেছে আর কি টুকটাক সব কিছু মিলিয়ে। তো এরপরে হচ্ছে গিয়ে এখানে ছোট্ট একটা এই যে এটাও একটা ওই যে প্লাস্টিকে যেরকম দেখলেন না দুই তিন মুখওয়ালা, এটা হচ্ছে 2 মুখওয়ালা, এটা মেবি হচ্ছে স্টিলের, যেহেতু আমার এখানে লাইনটা হচ্ছে স্টিলের সেই জন্য সেটাই বসানো হয়েছে। তো বসিয়ে আগে দেখে নিল, দেন হচ্ছে এখানে টেপ যেটা ওই যে স্যালো টেপ বলে মেবি এটাকে, সেই টেপটা হচ্ছে বেশি করে মোটা করে লাগিয়ে নিচ্ছে। আর যারা হচ্ছে গিয়ে নিজেরা লাগাতে চান বা এইসব কাজে একটু পটু আছেন তারা আশা করি এই ভিডিওটা দেখেই একদম বেসিক ধারণা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে 1/2 ইঞ্চির হচ্ছে গিয়ে মানে কি বলে কনভার্টার আর কি,
তো হাফ ইঞ্চি বলেই নিতে পারবেন। নর্মাল বেসিনে সাধারণত হাফ ইঞ্চি ব্যবহার হয়। এসবের বিষয়ে আমার কোনোই ধারণা ছিল না, আমার মেশিন যখন লাগানো হয়েছে তখন এগুলো দেখে টেকে এবং ভিডিওটা যেহেতু আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য আমি একটু ভালো করে জেনে শুনে আপনাদের সাথে শেয়ার করছি আর কি, আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আর কি। দেন হচ্ছে এটাকে টাইট করে নিতে হবে এবং এইটার উপরে হচ্ছে গিয়ে ওয়াশিং মেশিনের যে পানির লাইনটা সেটা দেয়া হবে, মানে ভেতরে যে পানি যাবে ইনপুটের জন্য। আর এখানে এক্সট্রা করে একটা এই যে সবুজ কালারের পাইপ দেখছেন, এটার কারণ হচ্ছে ওয়াশিং মেশিনের সাথে সাধারণত পাইপটা খুবই ছোট যায় দেয় আর কি, যেটা বেসিং এরিয়া পর্যন্ত আনতে একটু কষ্ট হয়। সেই জন্য এখানে এটা একটা চোরাই বুদ্ধি করা হচ্ছে, টাকা বাঁচানোর বুদ্ধি আর কি। তো সেটা কিভাবে বলছি, তো তার আগে বলে নিই, এই পাইপটারও দুই পাশেই হচ্ছে গিয়ে মানে স্ক্রুর মতো প্যাচ কাটা অংশ আছে আর কি। তো দুনো পাশেই উনি হচ্ছে থ্রেড টেপ পেঁচিয়ে নিচ্ছেন, এটা 1 ফুটের মতো আছে। তো এটা জাস্ট ওয়াশিং মেশিনের যে পাইপটা আছে সেটা একটু এক্সটেনশন করার জন্য, মানে বড় করার জন্য ব্যবহার করা হচ্ছে। সচরাচর আপনারা হচ্ছে গিয়ে আলাদা করে কিন্তু যদি বড় করতে চান বা আপনাদের বেসিন এরিয়ার সাথে এটা দূরত্ব বেশি হয় তখন কিন্তু আলাদা করে এই পানির জন্য এই পাইপটা নিতে হয়, বড় পাইপ নিতে হয় আর কি। বেসিনের মানে ওয়াশিং মেশিনের সাথে যে পাইপ থাকে ওই পাইপ নিতে হয়। ওগুলোর প্রাইস অ্যারাউন্ড প্রায় হচ্ছে গিয়ে 1500 টাকার মতো পড়ে, আর ওটা হচ্ছে গিয়ে 8 ফিটের মতো লম্বা থাকে। তো আমাদের আসলে এত লম্বার দরকার নেই, তো সেই জন্য জাস্ট বেসিনের পাইপটা কিছুটা বড় করার জন্য মিস্ত্রি আমাদের পরামর্শ দিল যে এইটা কিনে নেন, টাকাও কম লাগবে আর সেম কাজই হয়ে যাবে। যদি বাসা চেঞ্জ করেন বা অন্য কোথাও সেট করেন তখন লাগলে আপনারা বড় পাইপ কিনে নেবেন। তো বললাম ঠিক আছে। তো দেন এই পাইপটার দুই পাশেও কিন্তু উনি হচ্ছে সুন্দর করে এই যে কি বলে এটাকে টেপটা পেঁচিয়ে নিয়েছে, তারপরে হচ্ছে গিয়ে লোহার কি যেন একটা লাগাইছে আর কি, মনে হয় যাতে মুখটা ফিক্সড হয়ে থাকে সেই জন্য। তো এরপরে এটার যে যেই মানে দুই মুখালা যে ইটা অংশটা ছিল সেটার উপরেও কিন্তু দেখেন আরেকটা মুখ লাগাই নিয়েছে, কারণ দেখা যায় কি মানে পাইপের সাইজ একরকম থাকে, আবার হচ্ছে গিয়ে মেন লাইনে যে পানি আসে সেটার সাইজ একরকম থাকে। তো ওই সাইজগুলো মিলানোর জন্য মূলত এই ছোট ছোট লোহার বা স্টিলের এটাকে কনভার্টারই বলি, এটা ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে, যাতে একটার সাথে একটা সহজে মিলে যায় এবং পানি বের না হয়। আর প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে উনি এই থ্রেড টেপগুলো মানে পেঁচিয়েছেন, থ্রেড টেপ বলবো বা স্যালো টেপ যেটাই বলেন, আমি নাম ভুল বলতে পারি, খুবই সরি সেই জন্য, বকা টকা দিয়েন না আপনারা কমেন্টে। তো এই খুব ভালো করে এই জিনিসটা বেশি করে পেঁচিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে ওয়াশিং মেশিনের ইনপুট, মানে পানি ঢোকার যে মেন লাইন সেইটা, ঠিক আছে, সেটার ওয়্যারটা এরকম থাকে, অনেকটা আমাদের গ্যাসের সিলিন্ডারের ওয়্যার যেরকম থাকে সেরকম থাকে, বাট দুইটার মধ্যে নাকি পার্থক্য আছে। তো এখানে এটার মুখে আবার সুন্দর একটা যে স্কাই কালারের মানে মুখের মতো দেখছেন, এটা খুব ইজিলি লেগে যায় আর কি। তো এটাও চাইলে সরাসরি বেসিনের ওখানে লাগায় দেওয়া যায়, বাট আমাদের এখানে জায়গা যেহেতু একটু বেশি হয়ে গেছে, মানে মেশিনটা একটু দূরে হয়ে গেছে, যার কারণে আমরা ওই সবুজ পাইপটা লাগিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি মনে করেন পানির লাইনটা একদম কাছে হয় তাহলে কিন্তু আলাদা করে ওই পাইপটুকু লাগবে না, আর যদি বেশি দূরে হয় সেই ক্ষেত্রে আপনারা আলাদা করে 1500 বা 1400 টাকা দিয়ে বড় একটা পাইপ কিনতে হবে, ঠিক আছে। তো ওয়াশিং মেশিনের পেছনের যে লাইনটা ছিল সেটাও সুন্দর করে উনি একটু টাইট করে দিল। দেন হচ্ছে আপনাদেরকে একটু আমি ডিটেলস এই যে দেখায় দিলাম যে কিভাবে লাগাই নিছে, এখন যেটা করবে পানি যাওয়ার যে লাইনটা, এই যে ওয়াশিং মেশিনে পানি যাওয়ার যে লাইনটা সেটা এখন দেখাবো। আর আগে সরি বলে নিচ্ছি, যেহেতু বেসিনের এই লাইনটা খোলা হয়েছে তার কারণে পাইপের ভেতরে যে ময়লাগুলো সেগুলো বাহিরে চলে আসছে, তো ওটা ভালো করে ক্লিন করা হয়নি, এই জন্য একটু নোংরা বেশি দেখা যাচ্ছে, তো এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই পাইপটা হচ্ছে গিয়ে কিন্তু ওই যে দেখেন যেই পাইপে ঢোকাচ্ছে তার থেকে কিন্তু এই পাইপটা অনেক সরু, তো যাতে বাইরে পানি বের হয়ে না আসে এবং খুলতে সুবিধা হয় সেই জন্য এখানে প্রথমে মিস্ত্রি হচ্ছে গিয়ে একটা পলিথিন চারদিকে ঘুরিয়ে ঢুকিয়ে দিচ্ছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম এটা দেওয়ার কারণ, তো উনি বললো যে যখন আপনারা এটা খুলবেন তখন এটা বাড়ি দিলেই খুব সহজেই খুলে আসবে, এই জন্য পলিথিনটা দেয়া, নাহলে হচ্ছে গিয়ে পাইপটা ফেটে যেতে পারে খোলার সময়। তো এই জন্য উনি হচ্ছে চারদিকে সুন্দর করে একটা পলিথিন দিল। তো এখনো কিন্তু গ্যাপ আছে, তো এখানে যেটা করবেন উনি এটাকে হচ্ছে ওনাদের ভাষায় পুডিংই বলে, ওয়ান কাইন্ড অফ এটা সিমেন্টের মতো পানি দিয়ে গুলিয়ে আপনারা যে কোনো স্যানিটারি বা আপনারা যত কিছুই বলেন, বেসিন বলেন, তারপরে ওটাকে কি বলে কমোড বলেন, সব কিছুতেই কিন্তু এই জিনিসটা ব্যবহার করা হয়, পুডিংটা টাইলসের ফাঁকেও ব্যবহার করা হয়। তো সেম জিনিসটাই এটা,
সিমেন্টও বলা যায় বা পুডিংও বলা যায়। আর এগুলো আসলে তো নাম জানারও দরকার নেই আমাদের সাধারণ মানুষের, কারণ দোকানে গেলে তারাই আপনার মানে জিনিস বুঝে যে কি কি লাগবে সব তারাই বলে দিবে যে এই এই জিনিস লাগবে, ঠিক আছে। শুধু আপনাকে কষ্ট করে দোকানে যেতে হবে যদি আপনি নর্মাল মিস্ত্রি দিয়ে লাগাতে চান, আর যদি শোরুম থেকে লোক আনেন তাহলে তারা এগুলো সাধারণত সাথে করেই নিয়ে আসে, তো তাদের চার্জটা একটু বেশি হয়। তো যাই হোক, এখানে চারদিক থেকে ঘুরিয়ে এটাকে খুব সুন্দর করে লাগিয়ে দিবে, আর এটা মোটামুটি শক্ত হয়ে যেতে ঘন্টা দুয়েকের মতো সময় লাগে, শুকাতে যত সময় লাগে আর কি। তো এটা এই জন্য চারদিক থেকে খুব সুন্দর করে ঘুরিয়ে উনি লাগিয়ে নিচ্ছেন। আর কারেন্টের সমস্যার জন্য ভালো মতো আসলে ভিডিও করতে পারছিলাম না। তো এই তো মোটামুটি আমার এটা সেট করা হয়ে গেছে, তো আপনাদেরকে চালিয়েও দেখাবো। আর তার আগে মিস্ত্রি সাহেবকে বললাম যে যেহেতু একদম লাঞ্চের টাইম ছিল এটা, যে আমাদের সাথে খাওয়া দাওয়া করে নেন, তো সেই জন্য হচ্ছে আফিফের আব্বুর সাথে সেও খেতে বসছে। আপনারা যদি স্যানিটারি দোকান থেকে লোক আনেন তাহলে কিন্তু খরচটা একটু কম পড়বে, বাট উনি হচ্ছে সিঙ্গারের অফিসেই চাকরি করেন, যার কারণে ওনাকে দিয়ে যেহেতু আমরা করিয়েছি তাই চার্জটা একটু বেশি লেগেছে। তো এখন ভাবলাম আপনাদেরকে কাপড়টাও ওয়াশ করে দেখাই, তো সেই জন্য এখানে হচ্ছে গিয়ে আমরা পর্দা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ধোয়ার জন্য আপনারা লিকুইড সোপও ব্যবহার করতে পারেন অথবা হচ্ছে ডিটারজেন্টও ব্যবহার করতে পারেন। আমি এখানে ডিটারজেন্ট দিয়ে দিলাম, আর পর্দাগুলো বেশি ময়লা না সেজন্য অল্প পরিমাণেই দিলাম। তো দেন ঢাকনাটা ঢেকে দিতে হবে, আর আমি হচ্ছে স্ট্যান্ডার্ড মোডে ওয়াশ করব। তো প্রথমেই যেটা করতে হবে, আপনাকে এটাকে পাওয়ার অন করতে হবে, দেন স্ট্যান্ডার্ড মোড অটোমেটিকই মানে সিলেক্ট থাকে। তো এরপরে যেটা করব, আমি হচ্ছে পানির লেভেলটা এখানে মিড লেভেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মিড লেভেল দিয়ে দিলে এটা অটোমেটিক টাইমটাই যে 58 মিনিটের মতো লাগবে সেটা কিন্তু অটোমেটিক সে দেখিয়ে দিয়েছে। আর যেহেতু এটা অটো মেশিন তাই আপনাকে এখানে আলাদা করে কোনো পানি দেয়া মানে কাপড় বের করা এগুলোর কোনো ঝামেলা লাগবে না, অটোমেটিক কাপড় ধোয়া হয়ে যাবে আর কি। তো এরপরে আমি স্টার্ট বাটনটা অন করে দেওয়ার সাথে সাথেই কিন্তু পানি আসা শুরু করবে, ঠিক আছে। আর স্ট্যান্ডার্ড মোডে দিলে সাধারণত 3 বার পানি এসে কাপড়টা 3 বার ওয়াশ করা হয়, ঠিক আছে। আপনারা চাইলে কুইক মোড ইউজ করতে পারেন অথবা এখানে আরও 3-4টা মোড আছে, ঠিক আছে। আমি ডিটেলসে আপনাদের সাথে যখন এটা প্রপারভাবে আমি আরও ইউজ করব তখন আরও ডিটেলসে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। তো পানি আসা হয়ে গেলে প্রথমে যেটা করে, এই যে কাপড়টাকে হালকা করে মানে ভিজিয়ে মানে সোপটার সাথে মেশানোর ট্রাই করে, এরপরে হচ্ছে কাচা শুরু করে। তো এই অবস্থা আমি একটু ঢাকনা তুলে আপনাদেরকে ভিডিওর জন্য দেখাচ্ছি, বাট ঢাকনা না তোলাই ভালো, ঠিক আছে। আর বিশেষ করে যখন এটা স্পিন করবে মানে বেশি জোরে ঘুরবে মেশিনটা তখন দেখবেন আর কি, ওই টাইমে কখনোই ঢাকনা খুলবেন না আর কি, ঠিক আছে। তো যাই হোক, আমি আপনাদের ভিডিওর সুবিধার্থে একটু দেখালাম। এই যে এখন দেখেন মেশিনটা কিন্তু খুব জোরে খুলছে, আর এই যে কারেন্ট যাচ্ছে কারেন্ট আসছে এর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। তো মোটামুটি কিন্তু এখানে এই যে দেখেন এখন 33 মিনিটের মতো লাগবে, মোটামুটি অনেকটা সময় কিন্তু চলে গেছে। তো আমি একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছিলাম, আর ধাপে ধাপে কিন্তু 3 বার পানি আসতেছিল, তো সেটাও আপনাদেরকে দেখাবো। তো এই যে যখন যেটা হবে সেটা কিন্তু এখানে সিগনাল দিতে থাকে যে এখন কি হচ্ছে ভিতরে, ঠিক আছে। বাহির থেকে দেখেই বোঝা যায় মানে অটো মেশিন যেগুলো সেগুলোর এটা একটা সুবিধা, আর ঝামেলাও কম। আপনার কাপড় এখানে দিয়ে আপনি যে কোনো কাজ করে ফেলতে পারবেন, এর পাশে দাঁড়ায় থাকতে হবে না। কিন্তু আমি যেহেতু আজকে ভিডিও করছি তাই একটু পরপর আপনাদের দেখানোর জন্য দাঁড়াচ্ছি। তো এটা হচ্ছে লাস্ট বার মানে তৃতীয় নাম্বার বার যে পানি আসার কথা সেটা আসছে। এখন হচ্ছে 17 মিনিট এখনও বাকি আছে, তো এখন পানি আসার পরে কাপড়টাকে লাস্ট বারের মতো ওয়াশ করবে। আর এখন কিন্তু দেখেন কোনো ফেনা নেই, আর পানিটাও যথেষ্ট পরিষ্কারই হয়ে গেছে। তো দেন হচ্ছে গিয়ে পানিটাকে স্পিন করে ফেলবে। তো এখন হচ্ছে স্পিন হচ্ছে, পানিটা অলরেডি বের হয়ে গেছে, আর 3 মিনিটের মতো সময় আছে। আর যখন কাপড় ধোয়া হয়ে যাবে তখন এটা অটোমেটিক একটা শব্দ করবে, সেটা আমি সরাসরি আপনাদেরকে শোনাবো, তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন। আর আপনারা চাইলে এই মেশিনটা কিছুক্ষণ কাপড় কিন্তু সোক করেও রাখতে পারবেন। তো আজকে আর সেটা আমি দেখালাম না, এটা ইউজ করার পরে সামনে আরও ডিটেলস আপনাদের সাথে এটার ভিডিও শেয়ার করব যদি আপনারা চান। তাই আরও ডিটেলসে ভিডিও যদি চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি নেক্সটে সেই ভিডিওটা করব। দেখলেন তো কাপড় যখন একদম মানে ওয়াশ করা হয়ে গেছে এবং স্পিন করা হয়ে গেছে তখন কিন্তু অটোমেটিক মেশিনটা বন্ধ হয়ে গেছে এবং শব্দও করেছে। এখন আমি আপনাদেরকে কাপড়গুলো একটু ধরে দেখাচ্ছি, পর্দাগুলো।
যে হাতে চিপ দিলে এটা কিন্তু কোনো পানিই লাগবে না, মোটামুটি 70-80% শুকিয়ে গিয়েছে। বাকিটা আপনারা হচ্ছে গিয়ে একটু বাতাসে রাখলেও শুকিয়ে যাবে, বা আপনারা হালকা একটু রোদে যদি আধা ঘন্টা দেন তাতেও কিন্তু শুকায় যাবে। খুব সুন্দরভাবে পানিটা একদম ড্রেন করে ফেলেছে। আর এখানে আসার মানে খোলার সাথে সাথে দুইজন আশেপাশে তো আছেই, তাদের হচ্ছে আমার থেকেও বেশি উৎসাহ ভিতরে কি হচ্ছে কিভাবে কি হচ্ছে সেটা দেখার জন্য। তো দুইজন চলে আসছে কাপড় তোলার জন্য, আরেকজন গিয়ে বালতিও নিয়ে আসছে, কারণ বালতিতে করে কাপড় তুলতে হবে, তারপর বলতেছে ছাদে যাব। যদিও ভিডিওটা করতে করতে আমার মোটামুটি হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তখন তার ছাদে যাওয়া পসিবল না, বাট তাদের মাথায় আছে যে কাপড় ওয়াশ করলে তো সেটা নিয়ে ছাদে যেতে হয়। তো যাই হোক, ওনারা দুজন আমাকে একটু একটু করে হেল্প করছে। আর এই তো, আর যেহেতু এটা 7 কেজির মেশিন, তো সেই অনুযায়ী মোটামুটি যাতে আপনার 7 কেজির কম হয় কাপড় সেই দিকে ধ্যান রাখতে হবে। আর কাপড় ওয়াশ করার পরে হচ্ছে গিয়ে এই হচ্ছে মেশিনের অবস্থা। তো কাপড় ধোয়ার পরে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, সুন্দর পরিষ্কার হয়েছে এবং সবকিছু মিলিয়ে ওভারঅল আমার ভালো লেগেছে। আর এই হচ্ছে এখানে জয়েন্টটা, আমি একটু আবার আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। তো একই বেসিনের লাইনে থেকে আপনারা চাইলে ওয়াশিং মেশিনের লাইন এবং হচ্ছে বেসিনের লাইন দুইটাই কন্টিনিউ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাই যারা আসলে নিতে চাচ্ছেন যে আমরা কোথায় সেট করব, বিশেষ করে আমাদের মতো ভাড়াটিয়া যারা আছেন তারা আসলে এই বিষয়টা চিন্তা করেন, তাদেরকে বলছি আপনারা ইজিলি নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে অবস্থা। মেশিনটা সেট করাতে টোটাল আমার 1500 টাকা খরচ হয়েছে, মিস্ত্রি বিল এবং হচ্ছে টুকটাক যে জিনিসগুলো লেগেছে সেগুলো সহ। তো আপনাদের কম বা বেশি লাগতে পারে। আর ওয়াশিং মেশিন ইউজ করলে ইলেকট্রিক বিল কেমন আসে সেটা সম্বন্ধে পরবর্তীতে আপনাদের ধারণা দিব। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে ভিডিও দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন। আর যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে বলে মনে হয় বা অন্যদের উপকারে আসবে বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।